মোমো বুড়ি। নমস্কার বন্ধুরা, আমি সুতপা, সুতনয়া ভট্টাচার্য ব্লগ চ্যানেলে আজকে 15 আগস্ট একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন হচ্ছে সকাল 9টা মতন বাজে, ভাত বসিয়ে দিয়েছি, মানে দুবারের মতন ভাত বসিয়েছি। আর দুপুরে কী কী রান্না হবে সেটা অলমোস্ট আমার কাটাকুটি কমপ্লিট, যেহেতু ওরা এখনও ঘুম থেকে উঠেনি, তো আমি কাজ নিজের হাতের কাজটা অনেকটা এগিয়ে রেখেছি। আর এই যে আলু ভাজা কেটে রেখেছি, মুড়ি অথবা ভাত যে কোনো একটার সঙ্গে খাওয়া হবে, আর চাও কমপ্লিট। তো সকালে আদা দিয়ে লিকার চা করেছি, গ্রিন টিটা শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। তো প্রথমে ঠিক ছিল যে মুড়ি আলু ভাজা শশা এরকম খাওয়া হবে, তারপরে যেহেতু ভাতটা করেছিলাম, ভাতটা অ্যাকচুয়ালি আমি দুবারের করেছিলাম, কারণ হচ্ছে ভাবছিলাম যে রাত্রে জল ঢালা ভাত খাবো, ভীষণ গরম। তো তারপরে দেখলাম যে না, খিদেটা ভালোই পেয়েছে, তাই একটু ঘি, আলু ভাজা, ডিম সেদ্ধ আর পেঁয়াজ লেবু দিয়ে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি। মেয়ের চুলটা আজকে কাটিয়ে আনতে হবে, প্রচুর চুল হয়ে গেছে আর কপালের মধ্যে চুলটা পড়ছে, এবং কপালে খুব বিড়বিড়ানি লাল লাল রঙের বেরোচ্ছে। তো আজকে যেহেতু ছুটির দিন, তাই ডাক্তারবাবুকে পাওয়া গেছে ভালো মতন, অনেকটা টাইম। তো এখন আমরা বেরিয়ে চুলটা কাটিয়ে আনলাম, আর ওখানে প্রচুর দেরি হলো, মানে যেহেতু অন্যান্য বারে আমরা সকাল সকাল যাই, আজকে যেতে যেতে প্রায় 11টা বেজে গেছে, আর ছুটির দিন বলে সেলুনে প্রচুর ভিড়। তো এসে চটপট করে রান্নাবান্নাগুলো করলাম, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর পার্শে বাটা একটা ছিল সেটা ভাজা, কই মাছের সব সবজি দিয়ে ঝোল, রায়তা, আর হচ্ছে ঝিঙা বাটা। আর ভাতটা তো করেই রেখে গেছিলাম, এবারে খাওয়া দাওয়া করব। প্রায় খাওয়া দাওয়া করতে করতে 2:30 বেজে গেছে, এখন হচ্ছে 5:30 পেরিয়ে গেছে প্রায়। আমরা এখন বেরোচ্ছি রাজবাড়ি পার্কের দিকে, তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই যাই। দেখা যাক যে জলপাইগুড়ি রাজবাড়িতে মনসা মেলাটা যে হবে এই সংক্রান্তির দিন, মনসা পূজা হবে, তো কীরকম কী প্রস্তুতি চলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে রাজবাড়ি পার্ক। তো আজকে পার্কে প্রচুর ভিড়, মানে অন্যান্য দিনের তুলনায় আজকে মানে বসার জায়গা নেই তো নেই, তার সঙ্গে মানে রাস্তাও ভিড়, পার্কও প্রচুর ভিড়। তো আমরা দুজনে বলা বলি করছিলাম যে অন্যান্য দিন এত ভিড় থাকে না, 15 আগস্ট বলে, সব ছুটির দিন বলে আজকে প্রচুর ভিড়। এই যে এখানে ঘাটের কাজটায় সবাই অনেকেই স্নান করছেন, অনেকেই বসে আছেন, অনেকেই ঘোরাঘুরি করছেন, আর হচ্ছে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে সব মেলার প্রস্তুতি শুরু হচ্ছে আস্তে আস্তে। পার্কের মধ্যে যে মনসা মন্দিরটা আছে এখন সেখানে এসেছি আমরা, তো সেখানে একটু প্রণাম টণাম করে তারপরে হচ্ছে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে যাব রাজবাড়ির যে মেন মন্দিরগুলো আছে, যেখানে ঠাকুর তৈরি হচ্ছে এবং যেখানে কালীমায়ের মূর্তি আছে সেখানে যাব। তো এখন এই যে মেয়েও একটু হাঁটাহাঁটি করছে, ওরও বেশ ভাল লাগছে, কিন্তু এক ফোঁটা বাতাস নেই, এত গরম, মনে হচ্ছে রাতের দিকে যদি একটু বৃষ্টি হয় তাহলে খুব ভালো হয়। তো এদিকটা হচ্ছে পার্কের এক্সিট পয়েন্ট, তো এদিক দিয়ে তো ঢুকতে দেবে না, তবু এদিকটা কোনো দিনও আসিনি, এতবার এসছি, তবু এদিকটা ঘুরে গেলাম। আর আমার হাজব্যান্ড ওই গেটের গার্ডকে জিজ্ঞাসা করছেন যে আজকে টাইমটা কতক্ষণ, কারণ প্রতিবারেই 6টা অবধি টাইম থাকে, আজকে মনে হয় বললেন যে 7টা অবধি টাইম আছে। এইটা হচ্ছে রাজবাড়ি দিঘি, পুরোটা বিশাল বড়। তো আমরা একটু বসলাম, বসার পরে আমার হাজব্যান্ড বললো যে একটু আইসক্রিম খাই, ভীষণ গরম। তো এই দিকটাই এসে যেদিক দিয়ে ঢুকলাম সেই দিকটা, মানে যেটা এন্ট্রি পয়েন্ট, সেইখানে বসতে একটু বাতাস দিল, ঠিক বাতাসটা কীরকম জানেন, আমাদের গ্রামের দিকে যেরকম সে মাঠের ধারে বসলে যে বাতাসটা দেয় ঠিক সেই রকম বাতাস, এবং মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল বাতাসে। তো
এখন এই যে আমরা চলে যাব, যা আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব, কারণ টাইম হয়ে গেছে, 6:45 মতন বেজে গেছে। ওনারা সবাইকে পার্ক থেকে বেরানোর জন্য তাড়া লাগাচ্ছেন। তো দিঘিটা আরেকবার আপনাদেরকে রাতের দিঘিটা দেখিয়ে দিই। তো এখন আমরা চলে এসেছি রাজবাড়ির একদম কাছাকাছি, রাজবাড়ির যে ঠাকুর দালান আছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি যে মন্দির, কালী মন্দির, তো সেইখানে এই যে ঠাকুর দালানে ঠাকুর তৈরি হচ্ছে, জোড়া মনসা মায়ের পুজো হয়। খুব ভিড় হয়, খুব ভিড় হয়। আগের বছর তো প্রচুর ভিড় ছিল, মানে আমরা এসেছিলাম আগের বছর প্রায় রাত্রি করেই এসেছিলাম, মানে এত ভিড় হচ্ছিল যে আমার মনে হচ্ছিলো আমি হারিয়ে যাব। তো হাজবেন্ডের জামাটাকে জাপটে ধরে হাঁটছিলাম। তো এই যে মা, তো ওই মা প্রস্তুতি নিচ্ছেন পুজো নেওয়ার জন্য, তো খুব ভালো লাগছে দেখে। আর প্রথম বছর, মানে প্রথম বছর বলবো না, আমার বিয়ের পরে আমি হাজবেন্ডের হাত ধরে প্রথম মেলা এসেছিলাম এই মনসা মেলাতে, এবং এসে দুটো কাপ কিনেছিলাম, আর হচ্ছে ওই যে আলপনা দেওয়া যে চক্ষড়িগুলো হয় সেগুলো কিনেছিলাম, মনে পড়ছে। আর সেটাই দুজনে আলোচনা করছিলাম এখন, তারপরে গত বছর কী কী কিনেছি সেটাও আলোচনা করছিলাম। তো ওখানে আর মন্দির দেখালাম না, কারণ মন্দিরে ওখানে আরতি হচ্ছিল, আরতির সময় আমার হাজবেন্ড বললো ফটো তুলো না। এরপরে এলাম হচ্ছে দার্জিলিং মোমো, দিশারি ক্লাবের কাছে দার্জিলিং মোমো বলে একটা দোকান হয়েছিল। তো আমার হাজবেন্ড সবসময় চেষ্টা করে যে নতুন কোনো দোকান থেকে হচ্ছে খাওয়া দাওয়ার খেতে, যে কীরকম কী টেস্ট রিভিউ নেওয়ার জন্য। তো সেখানে আমরা এক প্লেট ভেজ মোমো আর এক প্লেট চিকেন ফ্রায়েড মোমো এটা অর্ডার করেছি। তো প্রায় অনেকক্ষণই বসতে হয়েছিল, প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম। এই যে মেয়ে আর বাবার বাক্যালাপ চলছে। তোমরা যখন খাবে আমাকে একটু দিবে? হ্যাঁ, তুমি তো এখন খাচ্ছ। আজ থেকে তোমার নাম আমি কি দিলাম? মোমো বুড়ি। কি বুড়ি? মোমো বুড়ি। একটা উপহার, ছড়াছড়ি, পশু পাখি ভালোবাসি, খুব সুন্দর সুন্দর কবিতা আছে। তো ডাক্তারবাবু, আমরা যখন টুনটুনের চুল কেটে আসি, মানে আম্মুর চুল কেটে যখন বাড়ি ফিরছি, তখন ডাক্তারবাবু এই বই দুটো দিলেন, উনি নিজের হাতে লেখেন। খুব সুন্দর বই দুটো, ছড়াগুলো পড়ছি মাঝে মাঝেই, আর বেশ ভালো, বাচ্চাদের পক্ষে খুবই সুন্দর এবং খুব ভালোও লাগলো টুনটুনকে দেখে উনি দিলেন। তো আমার হাজবেন্ড পূজা টুজা করে আসার পরে, মানে প্রণাম করে আর ঠাকুর প্রণাম করে আসার পরে আমরা মোমো নিয়ে বসলাম। ফ্রায়েড মোমোটা, দুটো মোমোই মোটামুটি ছিল, খুব একটা বেটার ফিলিংস ছিল না, মানে দার্জিলিংয়ের মতো ফিলিংস ছিল না। দার্জিলিং মোমো বা পাহাড়ের মোমো যেরকম থাকে, তবে ভালো ছিল। তো কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। তো আমাদের খাওয়ার সময় আবার একটু মেয়ে মোমো খেয়েছিল। তো মোমোটা খেতে খেতে প্রায় 8:30 পেরিয়ে গেছিলো। তো আজকে ডিনারটাও তাই একটু লেট হলো, মানে প্রায় 10:20 দিকে আমরা ডিনার করতে বসেছি। এখানে ডাল সিদ্ধ, টমেটো সিদ্ধ আছে, মাছ মাখা আছে, আর মাছটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, কুঁচি ভাজা আছে, আর আলু পটলের মাখা আছে, ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে মাখা। তো এই দিয়ে রাত্রের খাওয়ারটা শেষ করলাম, আর আজকে অনেকটাই রাত করে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।